এরপরে প্রশ্ন করেছেন এমডি মামুন রশিদ ডিউটি অবস্থায় চেয়ারে বসে নামাজ আদায় করা কি যাবে এটা আমার প্রশ্ন প্লিজ দয়া করে জানাবেন ডিউটি অবস্থায় আপনি চেয়ারে বসে কেন নামাজ আদায় করবেন এটা তো ব্যাখ্যা করা দরকার আপনার যদি এমন হয় যে ডিউটি থেকে আপনি ছুটি পান না এই জন্য আপনি চেয়ারে বসে সালাত আদায় করতে চান তাহলে আমি বলবো যে সালাত আদায় করার জন্য তিন মিনিট সময়ের ভিতরে অন্তত ফরস্ট আদায় করা যায় মিনিমাম তো এই তিন মিনিট সময়ের জন্য আপনাকে ছুটি দিবে না পুরো সালাতের যে ফুল টাইম এক দেড় দুই ঘন্টা আড়াই ঘন্টার ভিতরে তিন মিনিটের সময় কেপ পাবেন আপনি জন্য পাইকারি পান না অথবা ওইরকম কোনো ফাঁক ফ করে আপনি কোনো জায়গায় দাঁড়িয়ে সালাদ আদায় করে ফেলবেন আহ বসে আদায় করবেন না এরপরে নাসিমা আখতে প্রশ্ন